আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে একটা ফ্রন্ট এন্ড স্ট্যাক নিয়ে আলোচনা করতে চাই। যে ফ্রন্ট এন্ড স্ট্যাকটা আপনি ফলো করলে একসাথে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হয়ে যাবেন, সাথে অ্যাপ ডেভেলপারও। সো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার এন্ড ফ্রন্ট এন্ড অ্যাপ ডেভেলপার একসাথে কিভাবে হওয়া যায় আপনার এই টিউটোরিয়ালের মাধ্যমে বুঝতে পারবেন ইনশাল্লাহ। ওতেই স্টাডি করতে হবে এইচটিএমএল নিয়ে। আমি বলছি না এইচটিএমএল আপনাকে 16 ঘন্টা বা 20 ঘন্টার টিউটোরিয়াল কমপ্লিট করতে হবে, আপনাকে HTML এর বেসিক জিনিসগুলো আপনাকে আয়ত্ত করতে হবে, যেমন ফর্ম কিভাবে কাজ করে, HTML এর বিভিন্ন ট্যাগস গুলোর সাথে আপনাকে পরিচিতি লাভ করতে হবে, এন্ড দেন আপনি CSS এ চলে যাবেন। CSS শেখার পরে, CSS এর বেসিক কমপ্লিট করার পরে, CSS এবং HTML এর কম্বিনেশন আপনারা একটা প্রজেক্ট করবেন। প্রজেক্ট করার পরে আপনারা CSS এর একটা ফ্রেমওয়ার্ক শিখে নেবেন, যেমন টেলুইন CSS হতে পারে। টেলুইন CSS হবে আপনার জন্য বেস্ট চয়েস, কারণ আপনারা হয়তো জানেন না যে টেলুইন CSS অ্যাপ ডেভেলপমেন্টে ইউজ করা যায়। রিয়্যাক্ট নেটিভ নিয়ে যখন আপনারা অ্যাপ ডেভেলপ করতে যাবেন, তখন দেখবেন যে টেলুইন CSS দিয়ে আপনারা রিয়্যাক্ট নেটিভেও কাজ করতে পারতেছেন। সো কেন টেলুইন CSS শিখবেন না? টেলুইন CSS শেখার পরে আপনারা জাভাস্ক্রিপ্টে যাবেন। জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসগুলো, যেমন ফর লুপ কিভাবে কাজ করে, ভেরিয়েবল কি, কনস্ট্যান্ট কি, ইভেন্ট ফাংশন এক্সেট্রা, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো শেখার পরে আপনারা রিয়্যাক্টে চলে যাবেন। রিয়্যাক্ট নিয়ে যখন কয়েকটা প্রজেক্ট করবেন বিগিনার ফ্রেন্ডলি, তখন আপনাদের রিয়্যাক্ট সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। সো আপনি যখন রিয়্যাক্ট পারবেন, তখন আপনি রিয়্যাক্ট নেটিভের 90% জেনে গেছেন। অর্থাৎ রিয়্যাক্ট জেস দিয়ে ওয়েব ডেভেলপ করা হয়, আর রিয়্যাক্ট নেটিভ দিয়ে অ্যাপ ডেভেলপ করা হয়। সেম কম্পোনেন্ট রিয়্যাক্ট জেস যেভাবে কম্পোনেন্ট বানিয়ে ওয়েব ডেভেলপ করা হয়, অনুরূপভাবে রিয়্যাক্ট নেটিভেও কম্পোনেন্ট বানিয়ে অ্যাপ ডেভেলপ করা হয়। সো আপনি যখন রিয়্যাক্ট জেস জানলেন, সাথে সাথে আপনার রিয়্যাক্ট নেটিভটার 90% হয়ে গেল। আপনি এরপরে আপনি যখন একটা অ্যাপস বানাতে যাবেন, তখন আপনি জাস্ট আর 10% দেখলে হয়ে গেল। রিয়্যাক্ট জেসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আবার এই রিয়্যাক্ট জেস এর একটা ফ্রেমওয়ার্ক আছে, রিয়্যাক্ট জেস এর ফ্রেমওয়ার্কটা হচ্ছে নেক্সট জেস। আপনি যখন রিয়্যাক্ট জেস পড়তেছেন, আপনি নেক্সট জেস এর 95% জেনে গেছেন। অর্থাৎ আর 5% যখন আপনি শিখবেন, তখন আপনার নেক্সট জেসটা কমপ্লিট হয়ে গেল। আপনি নেক্সট জেস শেখার মাধ্যমে আপনি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হয়ে গেলেন। এর CSS হিসাবে আপনার থাকতেছে CSS থাকতেছে, এরপরে টেলুইন CSS থাকতেছে, আর এদিকে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আপনার রিয়্যাক্ট নেটিভ থাকতেছে, এরপর হচ্ছে টেলুইন CSS আপনি ইউজ করতে পারবেন। অ্যাপস যখন বানাতে যাবেন, তখন আপনি CSS ইউজ করতে পারবেন রিয়্যাক্ট নেটিভের সাথে। অর্থাৎ রিয়্যাক্ট নেটিভ ফ্রন্ট এন্ড ডেভেলপার, নেক্সট জেস ফ্রন্ট এন্ড ডেভেলপার, অর্থাৎ ফ্রন্ট এন্ড অ্যাপ ডেভেলপার এন্ড ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার দুইটা আপনার আয়ত্তে চলে আসলো। এবার আপনি এক্সপার্টাইজ অর্জন করুন এই দুইটার মধ্যে। এর সাথে আরেকটা জিনিস আপনাকে শিখতে হবে, বিভিন্ন ধরনের স্টেট ম্যানেজমেন্ট টুলস আছে এক্সটার্নাল, যেগুলো আপনারা অ্যাপসেও ইউজ করতে পারবেন, রিয়্যাক্ট নেটিভ অ্যাপস ইউজ করতে পারবেন, এবার হচ্ছে নেক্সট জেস ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, যেমন রিডাক্স টুল কিট। এরপরে কিছু টেস্টিং টুলস আছে, আপনারা যখন এই টেস্টিং টুলস সম্পর্কে জেনে যাবেন এবং জানার পরে এগুলোর উপর আপনারা এক্সপার্টাইজ অর্জন করবেন, দেন আপনারা একজন এক্সপার্ট ফ্রন্ট এন্ড ডেভেলপার। এটা এমন এক ফ্রন্ট এন্ড ডেভেলপার যেটা একাধারে অ্যাপ ডেভেলপার এন্ড ওয়েব ডেভেলপার, অর্থাৎ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার এন্ড ফ্রন্ট এন্ড অ্যাপ ডেভেলপার। আপনারা ফ্রন্ট এন্ড ওয়েবের ফ্রন্ট এন্ড পার্টেও কাজ করতে পারবেন, অনুরূপভাবে অ্যাপস এর ফ্রন্ট এন্ড পার্টেও কাজ করতে পারবেন। এবার আপনাদের সুবিধার জন্য সবকিছু সামারাইজ করে দিচ্ছি। 1 নম্বরে HTML, 2 নম্বরে CSS, 3 নম্বরে টেলুইন CSS, 4 নম্বরে জাভাস্ক্রিপ্টের বেসিক্স, 5 নম্বরে রিয়্যাক্ট জেস, 6 নম্বরে ওয়েব ডেভেলপমেন্টের জন্য নেক্সট জেস, এন্ড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য রিয়্যাক্ট নেটিভ। স্টেট ম্যানেজমেন্ট টুলস হিসেবে আপনারা রিডাক্স টুল কিটটা আয়ত্ত করতে পারেন, যেটা আপনারা অ্যাপ ডেভেলপমেন্টে ইউজ করতে পারবেন, অনুরূপভাবে ওয়েব ডেভেলপমেন্টে ইউজ করতে পারবেন। সো এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার এন্ড ফ্রন্ট এন্ড অ্যাপ ডেভেলপারের গাইডলাইন। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।